দাবি আপনারা দিয়েছেন, আপনাদের দাবির সাথে আমরা আমাদের সংহতি সমর্থন এবং একাত্মতা ব্যক্ত করছি। আপনাদের এই দাবিটা শুধু আপনাদের দাবি না, সমগ্র শ্রমিক জনতার এই দাবি। সুতরাং এই দাবিতে সারা দেশের মানুষ আপনাদের পাশে আজকে আছে। আপনারা সরকার আপনাদেরকে যে কথা দিয়েছিল তারা খুব অবিলম্বে শ্রমিকদের সমস্ত মজুরি পরিশোধ করবে। সরকার কি সে কথা রেখেছে? তারা সরকার সে কথা রেখেছে? কথা দিয়ে যারা কথা রাখে না ওদেরকে কি বলে? ওদেরকে ওরা মুনাফেক, ওরা বেঈমান, ওরা বিশ্বাস ভঙ্গের কাজ করেছে, ওরা হচ্ছে বিশ্বাসঘাতক। ওরা তাহলে এই মুনাফেক এবং বেঈমানদের বিরুদ্ধে সকল পাঁচতালের শ্রমিকরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে। এবং এই পাঁচতাল বন্ধ সরকার জাতীয় পার্টিতে তাদের কোলে পিঠে আছে, বিএনপির সমালোচনা করে। এই জাতীয় পার্টি রাষ্ট্রায়ত্ত পাঁচতাল বন্ধ তারা শুরু করেছিল, তারপর বিএনপি এসে আদমজির পাঁচতাল তারা বন্ধ করলো। সরকার আওয়ামী লীগ সরকার মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, বাস্তবে তারা জাতীয় পার্টি বিএনপি জামাত সরকারের তাদের যে নীতি যে কৌশল রাষ্ট্রায়ত্ত খাতগুলোকে বন্ধ করা, সেই পথে আজকে তারা হাঁটছে। আমি কি সত্য কথা বলছি? আমি তাহলে